একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানী। এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে, নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন, আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, না না আপনার নানী বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না। ওই যে কই নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না। বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, না না আপনার নানীরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানীর নাম আপনি জানেন নাকি? আমার নানীর নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানী খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা অন্তকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমারে সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল, আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,